জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত 12:01 বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ খোকন পার্কে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, আসাদুর রহমান দুলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের পরাজয় নিশ্চিতের 1971 সালের 7ই মার্চ আমাদের জাতি, আমাদের দায়িত্বটা কিন্তু এখন অনেক বড়। আমরা যদি সত্যিকার নেতা বর্তমানে বিভিন্ন আগামীদের উন্নত প্রাপ্তি দেখা